মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনক অবস্থায় এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার। পুলিশ ও জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুকুমার মণ্ডল। তার বাড়ি বামনগোলা থানার চাঁদপুর এলাকায়। মঙ্গলবার পক্সো মামলায় তাকে গ্রেপ্তার করে বামনগোলা থানার পুলিশ। মঙ্গলবারই অভিযুক্ত সুকুমার মণ্ডলকে মালদা জেলা আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেলে যাবার ২৪ ঘন্টার মধ্যেই সংশোধনাগারের একটি ঘরের জানলা থেকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান অন্যান্য বন্দীরা। যদিও মৃতের পায়ে রক্ত লেগে থাকায় মৃত্যুর কারণ নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে জেলা সংশোধনাগারে ঘটনার তদন্তে আসেন মালদা কালেক্টরেটের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস। তার উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। যদিও গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা। লোক মুখে পেয়েছি। হ্যাঁ, কি খবর পেয়েছেন? বলছে যে চালান হয়ে গেছে, কালকে আমরা শুনতে পেয়েছি চালান। কি ঘটনা ঘটেছে বলেনি পুলিশ? না, পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করিনি। পাঠিয়েছিল কি কেস হয়েছিল সেটা আমি ভালো করে বলতে পারবো। কবে পাঠিয়েছিল? কালকে তো চালান হয়েছে, কালকেই পাঠিয়েছে। আপনারা একটা খবর পেলাম, কারেকশনাল হোমে একটা ইনকোয়েস্ট করতে হবে। এসে দেখা গেল অ্যাপ্রক্সিমেটলি ৪৫ বছরের একটা ছেলে ওয়ার্ডে জানলায় গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা গেল। এটুকু জানি, সেইটাকে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টে যা যা করণীয় সেই কাগজপত্র। আরসিটিভি সংবাদ, মালদা।